হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো আরেকটা দিনের শুরু। আজকে একটু ভোরে উঠেই রান্না শুরু করতে হয়েছে। আজকে রেস্টুরেন্টে একটু বিরিয়ানি করে দিতে হবে, ওদের কাজ বেশি, ওনারা আজ কিছু করতে পারবেন না, কুকিং করতে পারবেন না এই জন্য। আর এই তো ক্রিসমাস ডে আজকে, একদম কোয়াইট সব কিছু বাইরে আউটসাইডে, রাস্তায় একটা গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে না। আজকের ভোর এরকম হচ্ছে, বৃষ্টি হচ্ছে। সবাই ঘুমাচ্ছে এখনো হচ্ছে। মাছটাকে আমি টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, দারুচিনি, এলাচ, লং, গোলমরিচ, তেজপাতা, পাঁচ ফোড়ন, একটি লেবুর রস দিয়ে মিটটাকে আমি কুক করে নিচ্ছি ভালোভাবে। মিট কুক করে নেওয়ার পরে নেক্সট প্রসেসটা আমি করবো, চালটাকে ভেজে তারপরে মিটটা দিয়ে এটাকে দমে দিয়ে দেবো। এইটা হচ্ছে 9 জনের জন্য দিতে হবে, 9 থেকে 10 জনের জন্য এক্সট্রা দিতে হবে। আসে আর ভাবছিলাম কেক মেক করবো, লাস্ট ইয়ার অনেকগুলো ডিজার্ট মেক করে দিয়েছিলাম, এবছর আর পারি নাই, ভালো লাগে না। আর মেহমান ছিলেন এতদিন, সবাই টায়ার্ড লাগতেছে, এই জন্য আর ডিজার্ট আর মেক করি নাই এক্সট্রা স্পেশাল। চিজ কেক একদম গ্লাসের মধ্যে ডেকোরেট করে দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। তো ট্রাই করবো আজকে অথবা কালকে একটা বড় কেক মেক করে দেওয়ার জন্য, কেক মেক করার জন্য। তো এইটা এখানে আমার মিটটা কুক হয়ে গেছে, আর বিরিয়ানির চাউলটাকে ভাজার জন্য আমি এখানে রেডি করে নিয়েছি। আজকে ভাবছিলাম দম বিরিয়ানি করবো, এখন সময় নেই, দম বিরিয়ানি করতে গেলে একটু সময় লাগে। চাউলটাকে একটু কুক করে নিয়ে ঠান্ডা করে নিয়ে নিতে হয় সেপারেটলি, এই জন্য আর করতে পারতেছি না, এভাবেই করে দিচ্ছি কারণ সময় হয়ে যাচ্ছে, একটু কুইকলি রেডি করতে হবে। আমার বাচ্চারা এখনও ঘুমোচ্ছে, আমি আস্তে আস্তে কথা বলতেছি, ওরা উঠে যাবে। এই তো আমার 2 কিলো পরিমাণ মিট, 2 কিলো চাউল, এটাকে আমি ভেজে নিচ্ছি আদা রসুন দিয়ে, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে, আর ঘির মধ্যে এটাকে ভেজে নিচ্ছি। চাউলটাকে ভেজে নিয়ে আমি মিটটা দিয়ে দেবো, দিয়ে পানি পরিমাণ মতো দিয়ে দমে দেবো। এই যে মিটটা আমার রেডি হয়ে গেছে, চাউল হয়ে যাবে, স্লো গেসে রাখছি একটু সফট হওয়ার জন্য। এই তো আমি চাউলটাকে এবারে ভেজে নেওয়ার পরে আমি মিটটা এর মধ্যে দিয়ে দিলাম, আমাদের সিলেটের প্রসিদ্ধ আখনি পোলাও। এই তো বিরিয়ানিটাকে আমি দমে দিয়ে দিলাম পানির আন্দাজ দিয়ে, এখন ঢেকে দেবো। এটা এই তো আমার বিরিয়ানিটা পানিটা শুকিয়ে গেছে, এখন এইভাবে দমে রেখে দেবো 15-20 মিনিটস, তাহলে হয়ে যাবে। তারপর একটু কুল ডাউন করে আমি কন্টেনারে প্যাকেটিং করে নেব। তো মাশাল্লাহ আমার বিরিয়ানিটা রেডি, ওখানে একটু দমে থাকবে, এভাবে একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে প্যাকেটিং করে নেব। আমার কন্টেনারগুলো আসতেছে, কন্টেনার নিয়ে আসলে আমি এটাকে প্যাকেট করে নেব। তার সঙ্গে থাকুন। তো এই তো আমি সবগুলো বিরিয়ানি এভাবে প্যাকেট করে নিলাম, এই যে, আর এই তো একটু লেফট ঘুরের জন্য, একটু বাচ্চাদের জন্য রাখলাম। আর সেই এখানে আমি লিডটা লাগিয়ে দেবো। সো ভিউয়ার্স,
যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য ভিডিওতে, আল্লাহ হাফিজ। এই তো এভাবে আমরা কন্টেনারগুলোকে লিড লাগিয়ে নিচ্ছি। কয়টা হয়েছে কাউন্ট করে দেখবেন। ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, এটা ঠিক লিড বোঝা যায় না।